ধর্ম যার যার উৎসব সবার এই সর্বধর্ম মতবাদ নামে একটা বই লিখলেন এবং রাজনৈতিক নেতারা তার বইয়ের পক্ষে ব্যাপক প্রচার শুরু করে দিল যেখানে তার সার কথা হচ্ছে সর্বধর্ম সব ধর্মতত্ত্ব একই পথে মানুষকে আহ্বান করে আর ইসলাম হলো আনুগত্য ও আত্মসমর্পণের নাম ইসলাম থেকে আত্মসমর্পণ করে না প্রত্যেক প্রধান বিশ্ব ধর্মই সত্য ধর্ম এবং প্রতিটি তার অনুসারীদের করে এক দুই প্রধান ধর্মের অনুসারীরা বিচার দিবসে পরিত্রাণ পাবে কিছু হয় যে আল্লাহ হইতে হয় তাহলে গোনা কার থেকে হয় সালাদ যে পড়লো ও ওর থেকে হয়নি ও কি ভাবে কেন যেহেতু ওর থেকে হয়নি সবই তো আল্লাহ করে স্যালাদ পড়েছে এই ধরনের মিষ্টি মিষ্টি কথা ইসলামের বিরুদ্ধে একটা জীবন্ত ষড়যন্ত্র মনে রাখবেন আলমদের মাধ্যমে হচ্ছে জাহিলদের মাধ্যমে হচ্ছে আর রাজনীতিরা তো ওদের কোনো চরিত্রই নেই আপনাদের ভিতরের খবর আমরাও রাখি এটা সেরাই একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে আপনার ভিত্তিহীন একটা জিনিসের উপরে কল্পনার ভিত্তিতে যদি বলি দুর্গা বাড়ি কোথায় জন্ম কোথায় তালিকায় কী বলেন তো বলতে পারবেন না অবশ্য আমার রসুলের জন্ম বংশ সব বলতে পারি আমরা সব মুসলমান মুখস্থ বলতে পারে হিন্দু ধর্ম মতে দেবী দুর্গা হলেন প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ এটা আপনি পেলেন কোথায় প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ যদি দুর্গা হয় তো দুর্গাকে মানুষ না অন্য কিছু স্বীকার করতে হবে আদি কারণ তো সব কিছু আদি তো আল্লাহ আদি কারণ যদি হয় তাহলে উনি তো স্বীকার করতে হবে কোনো মহিলা নন আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন

يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فاعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا ايها الكافرون لا اعبد ما تعبدون

বেশি হয়েছে দু সাল থেকে পাঁচ বছর যাবৎ বাংলাদেশের একটা বাতাস খুব উঠছে। পত্র পত্রিকায় বক্তৃতা বিবৃতিতে আমার দেখছি একটা কথা ধর্ম যার যার বলেন উৎসব সবার মানে আপনারা মুস্তুড়ি ফেলেছেন আমার আগেই এত বেশি প্রচার চলছে যেন ভাবখানা এই অন্য ধর্ম যা ইসলাম ধর্ম তা অথচ এই কথাটা ইন্ডিয়া বললে মানে তো যেখানে গরুর মুসলমানের জীবনের চাইতে গরুর জীবনের মূল্য বেশি কেবলমাত্র ইসলামের বরকতেই এদেশে ধর্মীয় সম্প্রীতি বজায় রয়েছে ইসলাম আমাদেরকে শিখিয়েছে কোনো ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই এটা ইসলামেরই শিক্ষা আর এই শিক্ষার কারণেই এদেশে ধর্মীয় সম্প্রীতি আছে এটা কোনো রাজনীতি নয় এটা কোনো নেতার শিক্ষা নয় এটা সরাসরি কোরআনের শিক্ষা মুসলমান কোরআন মানে দুনিয়া একদিকে চলে গেল মুসলমান কোরআন ছাড়তে পারে না আর সেই শিক্ষার কারণেই আমরা সবাইকে ভাই বলে সম্বোধন করি যে যা ধর্ম পালন করে করুক ইসলাম নিঃসন্দেহে সত্য ধর্ম আর বাকি সবই যার যার বানোহাট ধর্ম ওগুলি কোনো ধর্মই না কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণীয় নয় এক কথা শেষ মানুষ এক একটাকে বিশ্বাস করে করলেও তার আমরা চেষ্টা করবো ইসলাম যে সত্য সবাইকে ইসলামের অনুসারী করার জন্য দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব নবীর রসুলরা এই দাওয়াত দিয়ে গেছেন তৌহিদের দাওয়াত আমরাও সেই দাওয়াত দেই কিন্তু তার অর্থ এটা নয় যে আমরা সবাইকে ইসলামের মতো একটা সত্য ধর্ম বলে বিশ্বাস করি এই ধারণার অপনোদন করা ওলামায় ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে কেন আপনারা জানেন এদেশে সে আলামরা কখনো ক্ষমতায় থাকে না সেগুলার সবসময় ক্ষমতায় থাকে তারা তাদের আকিদা বিশ্বাস সবাইকে সমান গণ্য করা তারা মোসাইকর ভোটও নেয় বেদাতির ভোটও নেয় হেদাতির ভোটও নেয় সোর ভোটও নেয় পুলিশের ভোটও নেয় ও সবাইকে ওর ভালো এদের কোনো চরিত্র নাই আর সেজন্য তারা একটা সুন্দর স্লোগান বের করেছে ধর্ম যার যার উৎসব সবার কই আমরা তো কোন দেখি নাই ঈদুল আজহার কোরবানির উৎসবে কোনো হিন্দু মন্ত্রী হিসেবে স্বাগত জানিয়েছে আপনাদের যে বলেছে দেখি ভাই সঙ্গে একটু গরু গোস্ত খাই তারা কিন্তু তাদের ধর্মে ঠিকই আছে কিন্তু মুসলমান মন্ত্রীগুলা এরা সবার আগে যায় হিন্দুদের সাথে এরাই বড় হিন্দু হয়ে যায় এত উদার দেখাবেন না জান্নাত এবং জাহান্নাম দুটা সবাই জান্নাতে যাবে না আর সবাই নামেও যাবে না যদি ভালোবন্ধু কোনো ভেদাভেদই না থাকে সত্যমিত্র কোনো ভেদাভেদ যদি না থাকে তাহলে জান্নাত জাহান্নাম কেন দুনিয়াতে বলে রাষ্ট্রীয় কারাগার আছে না কেজনে বানিয়েছে সব মানুষ তো সমান কারাগার কি জন্যে বানিয়েছে মানে দুষ্টের দমন সৃষ্টের পালন নীতির আলোকে কারাগারগুলি তৈরি হয়েছে আদালতে বিচার হয়ে যদি কেউ দেখা যায় লোকটা দোষী তাকে কারাগারে পাঠিয়ে দেয় তো মরার পরে আল্লাহ তোমাকে সব জানাতে ঢুকাবে নাকি সেখানে কারাগার নেই ও তো জানান না তুমি নিজে যেটা দুনিয়ায় পালন করতে পারো না সেটা আখড়াতে চাপিয়ে দেওয়ার চেষ্টা করো কেন নবিরসুল্লাহ দুনিয়ার মানুষকে আল্লাহর পথে হেদায়ত করার জন্য এসেছিলেন তভিদের রাস্তা দেখানোর জন্য তারা এসেছিলেন সত্য মিথ্যার মানদণ্ড তারা দেখিয়ে গিয়েছেন তারাই হচ্ছেন নিষ্পাপ মানুষ সত্য মিথ্যার মানদণ্ড হচ্ছেন তারাই আমাদের শেষ নবী মোহাম্মদ রসিউ সাল্লা আলী সম্পর্কে হাদিসে স্পষ্ট বলে দেওয়া হয়েছে মোহাম্মদিন ফারাকুম উম নাস মানব জাতির মধ্যে মোহাম্মদ হচ্ছে মানদণ্ড মোহাম্মদ যেটা করবে ওটাই সত্য নিষেধ করবে ওটা মিথ্যা এই মানদণ্ড আমাদের সামনে মজুদ দুনিয়ার সব জায়গায় মানদণ্ড আছে টাকা আসল না নকল সেখানে যাচাই করার ব্যবস্থা নেই সব জায়গায় মানদণ্ড আছে আর সত্য মানদণ্ড থাকবে না ধর্মের বেলে মানদণ্ড থাকবে না সব ধর্ম সমান আর উৎসব হয় মানুষের ধর্ম আখেধে বিশ্বাসের আলোকে বিশ্বাস ও কৃষ্টির মানুষের মধ্যে বিশ্বাস থাকে একটা বিশ্বাসের অনুশীলিত রূপের বাহ্যিক পরিশীলিত রূপকেই বলা হয় সংস্কৃতি চুরি করার কোনো সংস্কৃতি না এখন প্রায় বলে হয় চুরি করার সংস্কৃতি সংস্কৃতি নাকি চুরি চোর তো চুরি চুরি কোনো সংস্কৃতি না ঘুষ খাওয়া কোনো সংস্কৃতি না এগুলি চলছে এখন সংস্কৃতি হবে সবসময় পরিশীলিত ভদ্রতা তার ভিতরে যে অনুশীলিত বিশ্বাস বা কৃষ্টি ওটারই বাহ্যিক পরিশীলিত রূপই হচ্ছে সংস্কৃতি এর বিপরীত কোনো সংজ্ঞা চলবে না আল্লাহ বলছেন এই আয়াত নাজিল গোসেন কখনো এটা জানিয়ে দিই যখন আল্লাহ পাক তার শেষ নবী মোহাম্মদ রসিউল্লাহ সাল্লা সাল্লামকে মক্কায় প্রেরণ করেন সেখানে তার বংশ ছিল সমস্ত আরব দেশের মধ্যে সম্ভ্রান্ত এবং নেতৃস্থানীয় বংশ মক্কার কড়ায়দের ব্যবসায়ী কাফেলা কোথাও লুট হতো না অন্যদের কাফেলা ডাকাত পড়তো জামতটা কড়ায়শ বংশের কাফেলা ডাকাত পালাতো এত সম্মান এত আল্লাহ পাক তাদের দিয়েছিলেন কারণ ওর ইব্রাহিমী বংশ কারা কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারী হাজির সাহেবদের পানি পানকারী তার পান কার ব্যবস্থা পোকছিলেন ব্যবস্থা তারাই গ্রহণ না এমনকি মক্কায় ঢুকলে সবাই নিরাপদ হয়ে যেত কোনো ডাকাত পাকাত কিছু পড়তো না এই উচ্চ সম্মান সারা আরব দেশে ছিল এই বংশ যখন শেষ নবী এলেন তিনি এসে বললেন হে আমার বংশ তোমরা অন্যায় করছল তোমরা বলো আল্লাহ বৈদ্য কোনো উপস্য নেই তাহলে তোমরা মুক্তি পাবে এ শুরু হলো খেলা যারা হস করতো উমরা করতো আল্লাহর ঘরের রক্ষণাবেক্ষণ করত। মানুষের অন্তত হাজির সাদের পানির ব্যবস্থা করত এত ভালো ভালো কাজ করেও এই লোকগুলা আল্লাহর দৃষ্টিতে মুসলিম ছিলেন না এরা মস্যক ছিলেন কারণ তারা আল্লাহকে খালি বিশ্বাস করত আখরাতের বিশ্বাস প্রকাশ করতো মুখে কিন্তু আল্লাহর বিধান মানত না এই কুসংস্কারের জন্য সমাজকে সংশোধন করার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম তাদেরকে তৌহিদের দাওয়াত দেন ফলে শুরু হলো আদর্শিক সংঘা নিজের বাবা শাশুদের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গেল অবশেষ আপনারা জানেন বদর ওহৎ খন্দক বহু যুদ্ধবিগ্রহ হল বদরের যুদ্ধের দিন একই সাথে মক্কার তেরো জন নেতার এগারো জনে নিহত হয়ে গেল তাদের রক্ত হালাল হয়ে গেলে খালি বিশ্বাসগত পার্থক্যের কারণে আবু জাহল আবু লাহাব এর কারা আল্লাহ রসুলের চাচানা আবার আবুল আহাবের বাড়িতে আল্লাহ রসুলের ঘরের সঙ্গে লাগানো মোস্ট নেবার নেভার লাহাবের দুই ছেলে আল্লাহ রসুলের দুই জামাই ছিলেন তা কত নিকটের কিন্তু ইসলামের কারণে ওই জামাই দুটোর থেকে দুটা মেয়েই পৃথক হয়ে গেল তালাক হয়ে গেল সম্পর্ক এত নিম্নে চলে গেল যে সুরা লাহাব নাজির হলো তাব্বা দিয়া আবহাওয়া যে লাহাব দুই হাত দিয়ে আল্লাহলকে পাথর মেরেছিলেন ঠিক সেইভাবে একটা নাজির হয়ে গেল লাহাব দুই হাত ধ্বংস হোক কেন সেও আল্লাহকে স্বীকার করত সে আখরাতে বিশ্বাসী ছিল কিন্তু শেষ নবীর বিশ্বাসী ছিল না এবং ইসলামের উপরে বিশ্বাস ছিল না সেদিন যদি এটা হতে পারে সত্য মিথ্যার এই মানদণ্ড সেদিন তো এইভাবে যাচাই ভাচাই হয়ে যেতে পারে আজকে কি হারিয়ে গেল সব দিন রাত ইসলামের বিরুদ্ধে কথা বলবেন আর আমরা বললাম সর্বধর্ম সব সমান এটা হবে না সেই যুগে আবু জেহল্লা যেভাবে একদিন দল বেঁধে আল্লাহ রসুলের কাছে গেল যে দেখো মোহাম্মদ তুমি তো আমাদেরই ভাতি যা আমরা তো সবই একই বংশের তো তোমার সাথে আমাদের কোনো গোলমাল তো থাকার কথা না তা আমরা আপস প্রস্তাব নিয়ে এসেছি তুমি দেখো এই প্রস্তাবটা মেনে নিতে পারো কি প্রস্তাব দিলুম না তাবৎ ও তাৎ নে নাহানো না কুল্লে এসো আমরা এবাদত করি তুমি যার এবাদত করো আর তুমি এ করো আমরা যার এবাদত করি আর আমরা এবং তুমি সকল ব্যাপারে নাস্তারেক শরিক হয়ে যাই আমাদের মধ্যে কোনো গোলমাল থাকবে না চমৎকার কথা অন্য একটা বর্ণনা এসছে তুমি এক বছর আল্লাহর এ করো আর এক বছর আমাদের পূজা পূজা করো এর একটা কথা এসছে তো সনদ সহি নয় যারা সহি সনদ সেটা খালি বললাম এসো নাব আমরা এ করি যা তুমি তুমি যারে বাদত করো তা না বদ আর তুমি করো আমরা যারে মাদত করি ও নাস্তারে নাহানো ও আনতা ফি আমরা না করলে আর আমরা এবং তুমি সক আমাদের সকল ব্যাপারে সকল কাজে আমরা এক হয়ে যাই এই সুন্দর প্রস্তাব আসলো جوابه هذا آية نازل قل يا أيها الكافرون آية موسى بل نكي فابنونت حرف نكي قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنا أعبد ما عبدتم ولا أنتم أعبدون ما أعبدون লকুম দিন হকুম অলি দিন ঠিক ওদের যে ভাষা ছিল ওই ভাষাতেই আয়াত নাজির হয়েছে ওরা কী বলছিলো না নাব মা তাব ও তাব মা নাব ঠিক ওদের উত্তর হয়েছে ওইভাবেই লা আবদ মা ত আবদো এই যে একদম ওরি ভাষাতেই পাল্টা জবাব সোরে কাপুরের বিস্তারিত তফসির আপনারা সিরত রসুল দেখে নেবেন মূল কারণটা খালি বলে গেছে এরপরে আল্লাহ রসুলকে কি জবাবটা দিছিলেন আয়ত্ত হলেই হল বলছেন হে চাচারা শোনো আর তারা ওনা হাজির আকাশের সূর্যকে আপনারা দেখছেন হ্যাঁ দেখছি বললেন মা আলা আন যে তৌহিদ আমি নিয়ে এসেছি সেই তৌহিদ ছাড়তে আমি প্রস্তুত নই ইন লি মেন হা যদিও সূর্য থেকে একটা অংশ কেটে নিয়ে আপনারা আমাকে উপহার দেন তথাপিও নয় বলে সৌহানুল্লাহ কি সাংঘাতিক চ্যালেঞ্জ তবে তো পারবে না কেউ যে সত্য আমি নিয়ে এসেছি এই সত্য আমি কোশ্চেন কেউ ছাড়ব না বরং চাচারা আপনাদের আমি একটা চমৎকার প্রস্তাব দিই একটা মাত্র প্রস্তাব মানতে রাজি আর বুঝার লাভ দেওয়া এক টাকা এরকম হলে দশটা বস্তা মানতে রাজি আছে তো কি কালেমাত্র ওয়াহেদা তত আরব অর্থাৎ আজম একটিমাত্র কথা আপনারা সঙ্গে একমত হন তাহলে আপনারা শুধু আরবের নেতা হবেন না অনারবদেরও নেতা হতে পারবেন যদি খালি একটা কথা বলেন তখন তো নেতারা সব খুশিতে বাঘ বাঘারে এক টাকা না দশটা বলতে রাজি আছে তুমি বলো দেখি আরও মাঝে নেতা হওয়া যাবে বিশাল ব্যাপার না তখন নাজিল হলো কি সুরা সোয়াদ এক থেকে ছয় আয়াত সোয়াদ আল কুরআ আদি মাসে না সে কি বলা হলো ওরা বলল আরে মোহাম্মদ তুমি কী বলছো আজাল আল হাতে ইন্না হ্যাঁ সেই ওজা এতগুলো মূর্তি বাদ দিয়ে আমরা খালি একজনের উপাস করবো এটা তো একটা বিস্ময়কর কথা একই প্রস্তাব দিলে তুমি মালা হাতিকম। নেতার তখন বেরিয়ে গেল আর বলতে বলতে গেলো চলো 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 তোমরা তোমাদের মূর্তি প্রতিমার উপরে দৃঢ় থাকো হাজ উন ইউরাদ মোহাম্মদ রে দাওয়াদের মধ্যে নিশ্চয় কোনো দুরভিসন্ধি আছে রাজনৈতিক দুরভিসন্ধি ইন্নাফি জাহেকাম ইখতলাক ইরুদাইয়া ফকদুল আলাইকুম সরে মোমন এসছে আসলে মোহাম্মদ তোমাদের উপরে নেতা হতে চায় প্রাধান্য বিস্তার করতে চায় ওর মতলব খারাপ অত মিশনা হয়ে গেল নিজের মানবে না কিন্তু অনেকে উপরে অপবাদ দিয়ে দিল এটা হলো মূল ঘটনা সরে কাফরুন নাজিলটা কেন হলো তো ঘটনার কারণ হচ্ছে এটা সর্বধর্ম সমন্বয় করে যদি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা সম্ভব হতো তা সব যুগে এটা সম্ভব ছিল ইব্রাহিমকে আগুনে পোড়াতে হতো না আমাদের রসুলকে মক্কাতে মদিনা যেতে হতো না কোনো নবীকে দুনিয়া কোনো কষ্ট করা লাগতো না সত্য তো একটাই সত্য কোনো একাধিক হয় না এটা সবাই জানে আমাদের রাজশাহী আদালতে কি একসঙ্গে রায় হয় এই আসামেই মুক্তি পেল এবং কারাগারে গেল দেখছেন এরকম করতে এই আসামে মুক্তি পেল এবং ফাঁসি হল এরকম করে রায় হয় পৃথিবীতে কোনো দেশই হয় না অথচ এরাই দাবি করে সব ধর্ম সমান তাহলে এত ধর্ম কী দরকার ধর্ম একটাই সত্য একটাই ইন্নদ্দিনা বলে ইন্নদ্দিন ইন্দাল্লাহ ইসলাম আল্লাহর নিকটে একটাই মাত্র মনোনীত ধর্ম ইসলাম আমার ইয়াক গায়ের আল ইসলামে দিন আন ফলে ইকবাল আমিন হো আফিল আখরাত খাসরিন যে ব্যক্তি ইসলাম বৈধ অন্য কোনো দিন তলাশ করবে সে কশ্চিন কালেও তা কবুল করা হবে না সে আখেরাতে অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে পরিষ্কার কথা

তাদ হলো চলো চাল কোৰআন অকুলীয়া অয়াল কাফেরুন তাদ হলো ৰূবৱাল কোৰআন ৰ অ তিৰ্মিজি শুন কেমা সাবিরা সুৰা জিল জাল জুল জিলা জাল আৰু এই সুৰাটা কোৰানের অর্ধেকের সমমান সম্পন্ন অর্ধেকের মর্যাদা সম্পন্ন সুরটা অর্থাৎ আমরা বুঝি না তো দেখবেন কি লিখছে সেখানে আমরা পড়লে বুঝবেন কেন এটাকে অর্ধেকের মর্যাদা দেওয়া হয়েছে আর সুরা এখলাস এক তৃতীয়াংশ কোরআনের সমান সাংঘাতিক ব্যাপার না তিরিশ পরা কোরআনের এক তৃতীয়াংশের মর্যাদার সমান হচ্ছে শুধু সুরা এখলাস অকুল ইয়া ইহল কাকরুন এই সুরাটি কোরণের এক চতুর্থাংশ সমান এত সূরা একশো সূরা সুরা করেনে তার মধ্যে এই তিনটা সূরাকে খাস করে আল্লাহ রসুল এইভাবে আমাদেরকে ফজলত বর্ণনা করেছেন শুধু তাই না হজর সময় যারা তওয়াপ করেন তওয়াপের শেষে যে দুর্গা শাল না সেখানেও আল্লাহ রসুল থাকে কাফরুন আকসুর এক্লাস পড়ছেন ফজর শাহ তিনি এদিন পড়ছেন প্রায় সংক্ষিপ্ত সালাতে এই দুটাকেই তিনি বাছাই করে নিতেন নিশ্চয়ই আপনাদের অনেকের অভ্যাস আছে কিন্তু এই যে নেকি এই নেকিটা বিশ্বাস করে আপনি স্যালাটি পড়বেন তাহলে আপনার মধ্যে আরও জোর সৃষ্টি হবে আপস প্রস্তাব আবু জাহাল সেদিন দিয়েছিল আপোষ প্রস্তাব সেগুল্লার রাত প্রায় দেয় তবে এটাকে একটা বুদ্ধিবৃত্তিক ভিত্তির উপরে দাঁড় করানোর জন্য গত শতাব্দীতে ইংরেজ অর্থাৎ ব্রিটিশ পণ্ডিত নামকরা একজন লেখক এবং দার্শনিক অল্ডাস হাকসেলে তার মৃত্যু হয়েছে মাত্র উনিশশো সালে তিনি একটা মতবাদ যার ইংরেজি নাম হচ্ছে প্যারেনিক ফিলোসফি এই সর্বধর্ম মতবাদ নামে একটা বই লিখলেন এবং রাজনৈতিক নেতারা তার বইয়ের পক্ষে ব্যাপক প্রচার শুরু করে দিল যেখানে তার সার কথা হচ্ছেই সর্বধর্ম সব ধর্মতত্ত্ব একই পথে মানুষকে আহ্বান করে আর ইসলাম হলো আনুগত্য ও আত্মসমর্পণের নাম ইসলাম অর্থেকে আত্মসমর্পণ করে না যুক্তি দেখেন কেমন দিচ্ছে যাতে মুসলমানদেরকে দলে টানা দেয় ইসলাম হল আনুগত্য ও আত্মসমর্পণের নাম অতএব যে কোনো প্রধান ধর্মের পথ ধরে আনুগত্য ও আত্মসমর্পণের চেষ্টা করলে সেটি আল্লাহর নিকটে গ্রহণযোগ্য হবে এটি হল তার থিম তার এই বইয়ের এবারে ছয়টা পয়েন্ট আমি বলে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তারা বলেন এক প্রত্যেক প্রধান বিশ্ব ধর্মই সত্য ধর্ম প্রতিটি তার অনুসারে দেশ পরিচালিত করে এই ধারণাটাই কিন্তু বিরাজ করছে এখন আমাদের ধর্ম যার যার উৎসব সহজ যারা বলে তাদের মধ্যে কি এই এই ধারণাটাই কাজ করছে প্রত্যেক প্রধান বিশ্ব ধর্মই সত্য ধর্ম এবং প্রতিটি তার অনুসারীদের সত্যতে পরিচালিত করে এক গেল দুই প্রত্যেক প্রধান ধর্মের অনুসারীরা বিচার দিবসে পরিত্রাণ পাবে তার বলে বাংলা আমরা কবিতা পড়ি না কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে বা কে বলে তা বহুদূর মানুষেরই মাঝে স্বর্গ নরক কে বলে কি কি সুরাসুর এইসব ছোটোবেলায় পড়তাম তো মনে থাকে চিন্তা করেন এই সমস্ত লেখকরা কবিরা এইভাবে দিয়ে তুমি আছো অনল অনিল ভুধর শরীলে ভূধর কি গহনে তুমি আছো বিউটুপি লতায় বিটি তুমি আছো বিউটুপি লতায় জলধের গায়ে ভূধর শরীলে গহনে এসব পড়ে আমরা ছোটোবেলায় মানে তুমি সব জায়গায় আছো তুমি সূর্যে আছো চন্দ্রে আছো ঘাসে আছো গোবরে আছো গরুতে আসো ছাগলে আছো সব জায়গায় তুমি আছো সব ধরনের আল্লাহ হয়ে গেছে ঠিক উর্দু কবিতা পড়তাম ছোটবেলায় বাতাও মেহ রে মোভর মে কিসকা হে দেখো ওই যে চন্দ্র পূর্ণিমার চাঁদের মধ্যে নূরটা কার ওটাই আল্লাহ এমনি করে গিয়ে ছোটোবেলায় পড়তাম অত বুঝতাম না তখন এখন দেখছি সম্পত্ত সেরিকি কবিতা সব এমনকি ইউনিভার্সিটিতে গিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় আরবি ক্লাসে পড়লাম আল্লাহ হামাজি তে নবীয় একটা নবীর প্রশংসা একটা কবিতা আছে খুব নামকর কবিতা আমার টিচার পড়াচ্ছেন আর উনি একবারে আনন্দে কেঁদে ফেলেছে আহ আরে আমার নবী কি মর্যাদাপন্ন নবী ছিলেন তার আগমনে আরবের সমস্ত মূর্তিগুলো গুড়িয়ে গেল ইরানের নদী শুকিয়ে গেল সূর্য নিবে গেল চন্দ্রের আলো বন্ধ হয়ে গেল এইসব কবিতার কল্পনা তা আমার হাসি লাগছে এক বছরে উনিও কান্দ কান্দ হয়ে গেছে ছাত্ররাও কান্দ কান্দ সৎ বেদা সব এখন স্যার এসব তো মিথ্যা কথা আ তুই কী বললে মিথ্যা কথা কবিতা কবি লিখছে মিথ্যা না তো কবি কি নবী নাকি এই যে বললাম লাভ বলেই আমি পরকে ফেল কথা হচ্ছে এইসব জীবনে বহু ঘটনা ঘটে গেছে খালি একটা হঠাৎ করে মনে হতে বললাম এই কবির কল্পনা দিয়ে দিয়ে এরা ইসলামটা শেষ করে খেয়েছে ওরকম বহু গদ্য লেখক আছেন তারা এরকমভাবে লেখে যারা আমার আর্টিকেল পড়েন তারা জানেন আর তাহারিকে অনেকগুলো এরপরে লেখা গেছে আমি খালি পয়েন্টগুলো ধরে দিচ্ছি কীভাবে এগুলো ঢুকলো আমাদের মধ্যে সব ধর্মকে সমান করে দিচ্ছে কোরবানি হয়ে যাচ্ছে তারা মনে করছেন প্রত্যেক প্রধান ধর্মের অনুসারীরা পরকালে পরিত্রাণ পাবে তিন নম্বর তারা বলছেন প্রত্যেক ধর্মের অনুসারীরা মোমিন বলেন হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ প্রত্যেক ধর্মের অনুসারে হিন্দু মোমেন খ্রিস্টান মোমেন বৌদ্ধ মোমেন আপনিও মোমেন আপনিও মোমেন মাসাল মোমিনে মোমিনে শেষ আরে ইংরেজিতে বলে বিলিভার বাংলা বলে বিশ্বাসী একথা মানতে পারবেন আজই ব্যাপার চার নম্বর আল্লাহ ক্ষমাশীল তিনি সবার ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিবেন আর পাঁচ নম্বর আল্লাহ বিভিন্ন ধর্ম সৃষ্টি করেছেন অতএব বিশ্বের অধিকাংশ মানুষকে তিনি জাহান্নামে দিতে পারেন না এবার কী করবেন যুক্তিগুলোকে সুন্দর তো আচ্ছা আদিসে বলা রয়েছে যখন কেমদিন আল্লাহ আদমকে বলে আদম তোমার জান্নাতি বান্দাদেরকে বের করে নাও তা বলবে হে আল্লাহ কতজন জানল যে কজন জান কী করে বলবো আপনি পার্সেন্টেজ বলে দেন কীভাবে কজনকে নেব তো আল্লাহ তাকে বললেন হাজারে একজন বা নশো নিরানব্বই জন তা থাকল কি আরো ব্যাক দিছে এটা কালো গরুর দেহে একটা সাদা লোম থাকলে খুঁজে পাওয়া মুশকিল হয় ওর জান্নাতি বান্দার সংখ্যা কে আমাদের দিন খুঁজি বা মুশকিল হবে এদের কি বোঝানো হচ্ছে অধিকাংশ বলা ঠিক না বলে একেবারে ব্রুট মেজরিটি নাইনটি নাইন পয়েন্ট নাইন পার্সেন্ট সব যাবে না কিন্তু আল্লাহ আগেই বলে দেশে হাদিসে বলা আছে এখন উনি জবাব দিচ্ছেন যে আল্লাহ এত লোক বানিয়েছে এত ধর্ম সব তো আল্লাহ বানিয়েছে মানে ভাব কথা নয় হিন্দু ধর্ম আল্লাহ বানিয়েছে যত সেরেক বেদা তোমারও করো সবই আল্লাহ বানাইছে আমরা একটা প্রায় একটা গল্প শুনি না কিছু হইতে কিছু হয় না যা কিছু হয় আল্লাহ হইতে বলে না তাহলে চুরি হয়েছে আল্লাহ হইতে খুন হয়েছে আল্লাহ হইতে বেবিজার হয়েছে আল্লাহ হইতে এইগুলো খুব মিষ্টি মিষ্টি কথা বিড়ালের মতো না মে 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 করে বাড়ি মরজিদি মরজুদ বলি বেড়ে দেখেন না শুনেন তোদেরকে আপনার হ্যাঁ কত চমৎকার চেহারা দিলে মনে হয় ফ্রেস্তা না দিলেছি কথাগুলো কি পুরুষের কি কথা কিছু হয় যে কিছু হয় না যা কিছু আল্লাহ হইতে হয় তাহলে বড় গোনা কার থেকে হয় স্যালাদ যে পড়লো ও ওর থেকে হয়নি কি ভাবে কেন যেহেতু ওর থেকে হয়নি সবই তো আল্লাহ করে স্যালাদ পড়েছে এই ধরনের মিষ্টি মিষ্টি কথা ইসলামের বিরুদ্ধে একটা জীবন্ত ষড়যন্ত্র মনে রাখবেন না আলমদের মাধ্যমে হচ্ছে জাহিলদের মাধ্যমে হচ্ছে আর রাজনীতির তো ওদের কোনো চরিত্রই নেই পলিটিক্যালি এক কথা পলিটিক্যাল ওরা সবই বলতে পারে কোনো সমস্যা নেই যেখানে যে অনুষ্ঠানে যাবে সেই অনুষ্ঠানের পক্ষে লম্বা করে বক্তৃতা করে দেবে এলো তাদের চরিত্র ওদের উদ্দেশ্য ভোট এদেরকে ধর্মতে নেওয়া ঠিক না ছয় নম্বর প্রতিটি প্রধান ধর্মের অনুসারীরা একই সৃষ্টিকর্তার এবাদাত করে এবার কি বলবেন আলহামদুল্লাহ বলবেন নাকি এটা আগে কুলিয়া ইবুদ্ধ আমি ইবাদত করি না মা তো যার তোর ইবাদত করো তাই না এখানে আমরা বলছি ওনারা বলছেন প্রতিটি প্রধান ধর্মের অনুসারীরা একই সৃষ্টিকর্তার ইবাদত করে উল্টা এসেছে না বল এবং কি বড় আলমের নাম জানি বলতে পারবো তাদের লেখনের মধ্যে রয়েছে হাজার কবি ইয়া পাথর কবি যে কবি পূজা করে ও খোদা হয় সেসব আলমদের নাম যদি বলি তো আপনি চমকটবেন শুনি আলম সব একটা মানুষ পাথরের পূজা করুক আর গাছের পূজা করুক সাজার হো ইয়া হাজার হোক সে তো আল্লাহরই পূজা করছে এদের কি কি ইংরেজদের কি বোধ দোষ দেবো দোষ তো আমার হুজুরাই করেছে বাংলাদেশ উপমহাদেশে এসবগুলোর বিরুদ্ধে আমাদের লেখনী একেবারে আপসেন ছিল তিনটি মত বেড়ে পড়ে দেখবেন আমাদের কারাগারে অমনি নিয়ে জানি ও তারে ক্ষমতা গেছে যখন তখন আমাদের ঘাড়মারছে তাদের নেতারা যে ভুলগুলো করে গেছে ভুলগুলো ধরাতেই আমাদেরকে কী বলবেন আর কারা নির্যাতন ভোগ করতে হয়েছে আবারও করতে হবে কেন এসব কথাকে বরদাস্ত করবে না এটা আমাদের ভোটের বিরোধী আপনার ভোট নিয়ে আমি জান্নাত যাবো না আমি জান্নাত যাব না আমল নিয়ে আমার আকিদা নিয়ে সেখানেও কোনো কারো সুপারিশ চলবে না একমাত্র আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সাফা ব্যথিত কারোরই কোনো সুপার সেখানে চলবে না ও তিনি যা দেখেছেন সেটাই সত্য তিনি যা নিষেধ করেছেন সেটা মিথ্যা সত্য আর মিথ্যার মাঝখানে কিছু থাকে হয় সত্য না মিথ্যা সত্য কোরআন সত্য হাদিস সত্য আমার নবী আর সব মিথ্যা এই ছটা পয়েন্ট দিলাম এই পয়েন্টগুলি এমনভাবে চলছে এখন তাদের বিরাট বৈদ্যিক আমি কালেকশন করে আপনাকে সেরেফ পয়েন্ট এনে দিলাম এইভাবে আমাদের মাসিক তাহারিকে এ বিষয়ে আলোচনা গিয়েছে ডক্টর শহীদ নকি ভূয়ার অত্যন্ত চমৎকার লেখনী গত দু হাজার একুশ সালে নভেম্বর সংখ্যা গিয়েছে এর উপরে লম্বা আর্টিকেল দুটা দুটো সংখ্যা এবার শোনেন তাদের হাতিয়ারকে জানেন করোনার তিনটা আয়াতকে তার হাতিয়ার হিসেবে ব্যবহার করে এক সুরে বাকারা বাষট্টি আয়াত ইন্দিনা আমনু অল্লা দিন হা দিও সাবিনি হাসার হাবি হাই হ কোনো ভয়ের কারণ নাই এই আয়াত আল্লাহ কি বলেছেন ওরা কি বদ অর্থ করেছে এগুলো আমি যাব না আপনার তস্তে পড়বেন সেখানে আরেকটা আয়াত কি সুর হজ চল্লিশ আয়াত আরেকটা হলো জারিয়াত সাব্বি সাহেব আমাকে খালাক্ত জিন্ন ইনসা ইল্লা আবদুন জিন ইনসান আল্লাহ সবাইকে তার ইবেন সৃষ্টি করছে তবে হিন্দু আল্লাহ সৃষ্টি সেও আল্লাহর ইবাদত করে কোন আয়াতকে কোথায় কীভাবে ব্যবহার করে চিন্তা করতে পারেন এইভাবেই মূলত এই তিনটা আয়াতকে তারা মুসলমানদেরকে সামনে মুসলমানদের সামনে প্লেস করে এখন কোনো খ্রিস্টানকে খ্রিস্ট বলে নবী ঈসা বলে খেয়ালকে দেখবেন ঈসা নবী বলে মসি যিশু খ্রিস্ট এসব এখন বলে না মানে মুসলমানদের কাছে তাদের বাতিল দিনকে প্রতিষ্ঠা করার জন্য মুসলমানদের মতোই ভাষা ব্যবহার করতে হবে সেজন্য এই কোরআনের বিভিন্ন আয়াতকে তারা তাদের স্বার্থে ব্যবহার করছে তিনটা আয়াত মনে রাখবেন সুরে বাকারা বাষট্টি আয়াত সুরা হজ চল্লিশ আয়াত সুরা জারিয়াত ছাপ্পান্ন আয়াত অনেকগুলো আছে কিন্তু এই তিনটে প্রধান এগুলি তার সামনে ব্যবহার করে ফলে যে কোনো মুসলমানকে ঘুরানোর জন্য কোরআন আয়াত বললেই যথেষ্ট আল্লাহ বলে দিচ্ছেন খবরদার ইন্না দিনা ইন্দ আল্লাহ ইসলাম তোমার জন্য ডানি বা ঘুরন হওয়া আরও বলে দিচ্ছেন ওলাম তরদা আঙ্কেল ইহুদ ওলাম নাসার হাত্তা তাত্তা বে মিল না তন হে মোহাম্মদ শুনে রাখো কশ্চিন কালো তোমার উপরে খুশি হবে না ইহুদি নাসারারা যখন তুমি নিজে ইসলাম ছেড়ে ইহুদি নাসার না হবা এটা পরিষ্কার করে না বলে দিয়ে একদিন সাবধান করে দিয়েছে আমাদেরকে তিনি আমাদের নেতাদেরকে বলছেন লাইয়ার তাকে মোমেন উল্লাহ কাফরিনা উলিয়া খাবরদার হে নেতারা তোমরা যেন কোনো মোমেনকে ছেড়ে কাফেরদেরকে আউলিয়া হিসেবে বন্ধুযোগ গ্রহণ করো না ইল্লান তার তখন মিনন্তকার হ্যাঁ কোনো ক্ষতির আশঙ্কা থাকলে বাহ্যিক সম্পর্ক রাখতে পারো ব্যবসায়িক সম্পর্ক রাখতে করো সাংস্কৃতিক সম্পর্ক আদৌ নয় আপনাদের ইতিহাস মনে করে দিই সৌদি বাদশাহ সালমানই হবে ওনার একবার প্রোগ্রাম হয়েছিল বাংলাদেশ সফরের তো সফর সচিব পাঠাচ্ছে এরা এখান থেকে তাকে বিয়ানবন্দর নেমেই সোজা যেতে হবে সাভারে পূজা করার জন্য তারপরে এইসব দিসে উনি সফর ক্যান্সেল করে দেবেন যেমন দরকার নেই ওখানে যাওয়ার আমি আল্লাহ পূজা করি আমি ঘরের মতো অল্লি আমি যাব তোমার এই মাটি পূজা করতে হ্যালো আর আমাদের নেতারা গিয়ে দেব মহাশাল্লাহ সেই পীর সাহেবের কবরে দিয়ে লেখে বাংলাদেশের জনগণের দোয়া করবেন ও তো মরিয়া আছে ওকে দোয়া করবে ও জানে আকিদা দেখেন কত পার্থক্য অথচ দুজন মুসলমান আকিদার কারণেই জান্নার নাম মনে রাখবেন অত সাবধান যিনি যে পর্যায়ে আসেন না কেন সাবধান থাকেন দুর্গাপূজা কবে সব ধর্ম এই যে সোলগান এখন কদিন পত্রে খুবই চলছে ধর্ম যা ধর্ম যার যার কি উৎসব সবার অর্থাৎ আপনাদের ডাকা হচ্ছে দুর্গা যাওয়ার জন্য আগামী পাঁচই অক্টোবর মঙ্গলবার দুর্গাপূজা হবে দশ দিন ধরে চলছে গত পঁচিশ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু হয়েছে মহালয়া দিয়ে তো তাদের উদযাপন পরিষদ আছে এবারে সারা বাংলাদেশে বত্রিশ হাজার একশো পূজা মণ্ডপ হবে গতবার সে পঞ্চাশটা বেশি তেরো দাবি তারা পেশ করেছে সরকারের কাছে তার মধ্যে একটা দাবি হল দুদিন সাধারণ ছুটি ঘোষণা করতে হবে একটা হল এই দশ দিন ধরে কোনো পরীক্ষা নেওয়া যাবে না এবার সরকার কী করে সরকার ভাবুক আপনারা সবসময় গণতন্ত্র গণতন্ত্র করে মুখে ফেনা উঠে যাচ্ছে তাই না অধিকাংশ রায়ের চূড়ান্ত দেশে দেশে অধিকাংশ নাগরিক কোন ধর্মের অনুসারী তারাই বলতেছে ওটা চলবে সমস্যা নেই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তাদের এই দাবি মানে টু পার্সেন্ট লোকের ছুটির দাবি নব্বই পার্সেন্ট লোক বাধ্য ওই দিন ছুটি ভোগ করতে হবে এটা ঐচ্ছিক করে ভালো ছিল যারা হিন্দু ভাই আসেন তারা তাদের মধ্যে ছুটি পালন করবেন কিন্তু মুসলমানদেরকে বাধ্য করতে হবে এদের ছুটি পালন করার জন্য কেন অবশ্য একদিন কলকারখানা বন্ধ থাকলে কমপক্ষে পাঁচশো কোটি টাকা নষ্ট হয় এই যে ক্ষতি হবে জাতির ক্ষতি কেন করবেন কারণটা কি জন্মাষ্টমীর ছুটি এ ছুটি সে ছুটি একবারে ঠিক এমনি কি মুসলমানদের মধ্যেও কিছু বাজে ছুটি আছে আখরি চাহার সম্বাদ ছুটি ঈদি ছুটি এগুলো সম্পূর্ণ বাজে জিনিস ইসলামের সব কোনো অনুমোদন নাই মুসলমানরা যেরকম ইসলাম ধোকাবাজি করতেছে আর এই দশ দিন কোনো পরীক্ষা নেওয়া যাবে না কত মারাত্মক এমনকি শুধুমাত্র ছেলেদের পরীক্ষা না কোনো কম্পিটিশনাল পরীক্ষা সরকারের বিসিএস অনেক কিছু থাকে না কোনো পরীক্ষা নেওয়া যাবে না দিন দিন দাবি আসছে আর যুক্তি একটাই ধর্ম যার যার উৎসব সবার আমরা উৎসব করব আপনিও আসেন আমাদের এখানে কী পূজা এটা শারদীয় দুর্গা উৎসব দুর্গাটাকে পরিচয় জানতে হবে না কিছু পরিচয় দেয় তো ভালো আমরা যদিও মুসলমান ভাববেন না হিন্দু ভাইরা যে আপনারা দুর্গাকে চিনি না আপনারা খালি বলবেন আপনাকে শুনে দেবো নাকি এমন এমন কঠিন কঠিন বাংলা দিয়ে দিয়ে পত্রিকা লেখে তার মনে তার বুঝতে গেলেও তো ডিকশনারি ঠুকু না মনে হয় যে ওনাদের মতো এত সুন্দর বাংলা দুনিয়া কেউ জানে না জি আপনাদের ভেতরের খবর আমরাও রাখি এটা সেরাই একটা মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে আপনার ভিত্তিহীন একটা জিনিসের উপরে কল্পনার ভিত্তিতে যদি বলি দুর্গের বাড়ি কোথায় জন্ম কোথায় বংশধালিকে কী বলেন তো বলতে পারবেন না অবশ্য আমার রসুলের জন্ম বংশ সব বলতে পারি আমরা সব মুসলমান মুখ বলতে পারে যাকে দুর্গাটাকে তার কি আহ্বান কি জনগণের কাছে হিন্দু ধর্ম মতে দেবী দুর্গা হলেন প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ এটা আপনি পেলেন কোথায় প্রকৃতি ও সৃষ্টির আদি কারণ যদি দুর্গা হয় তা দুর্গাকে মানুষ না অন্য কিছু স্বীকার করতে হবে আদি কারণ তো সব কিছু আদি তো আল্লাহ আধিক কারণ যদি হয় তাহলে উনি তো স্বীকার করতে উনি কোন মহিলা নন এদিকে স্বীকার করছে যে দুর্গা হচ্ছেন শিবের স্ত্রী পার্বতীর উগ্ররূপ তাহলে উনি একটা মহিলা তার একটা স্বামী আছে সৃষ্টির ভাসম্য রক্ষায় দেবী পার্বতী দশটা রূপী রূপী ওটা দশটা হাত মঙ্গলময় দেবীরূপে আবির্ভূত হন মানুষের হাত কটা হয় তা দশটা তার নাম কি হয় দেবী হয় দেবী আরও আছে অন্য কোনো দেবীতে দশটা হাত নেই যে কী এটা কিম আকারে টাকি দেয় আচ্ছা অতঃপর দুর্গম নামক অসুরকে বধ করেন তিনি তার দুর ছিল তার নাম দুর্গম অসুর মানে মানুষের বিপরীত যারা জিন ভূত এদেরকে অসুর বলে হয় দশ দিনব্যাপী মহাযুদ্ধে তিনি দুর্গমের কোটি সৈন্যকে নিধন করেন তো সে দুর্গমের কোটি সৈন্য ছিল সে যুগে কোটি মানুষের দুনিয়া ছিল না একটা লিখে দিলি আমরা বিশ্বাস করে নেব আদি যুগে কোটি মানুষ ছিল তো ছিল আদম হাওয়া আস্তে 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 মানুষ বেড়েছে এখন সারা বিশ্বেতে ছশো কোটি মানুষ নেই বর্তমানে এখন আসি তা কোটি বলতে বহু বছর বোঝাচ্ছে কত কোটি তাহলে জানে একটা মহিলা যদি এত কোটি মানুষ মেরে ফিল দেয় তো লোক দুনিয়া যদি এখন আবার আসে তো আবার তো আমার আমাদেরকে তো আবার দেখে সে তো মঙ্গলের দেবী না সে তো হিনস্র দেবী এবার আসেন দুর্গাপূজা বাংলা আসাম উড়িষ্যা ঝাড়খণ্ড ও বিহারের কিছু কিছু অঞ্চলে প্রচলিত জনশ্রুতি মতে রাজশাহীর তাহেরপুরের রাজা কংস নারায়ণ প্রথম মহা আডম্বরে শারদীয় দুর্গা পূজা প্রবর্তন করেন এইভাবে সম্ভবত দ্বাদশ ও ত্রয়োদশ শতাব্দীতে বাংলাদেশে দুর্গোৎসব পরিবর্তিত হয় এটি হলো বিদ্যানদের বক্তব্য আমি নকল কি শোনাচ্ছি আমাদের দ্বাদশ বা ত্রয়োদশ শতাব্দী এটা কত দুই হাজার সাল না তা ত্রয়োদশ বলতে ধরেন সাতশো বছর আগে তখন ধরলেন যিনি চালু হয়ে গেলে এই উৎসবের আগে দুর্গোৎসব বাংলাদেশে ছিল না উনিশশো ছিয়াশি সালে চারুপীঠ নামক একটি প্রতিষ্ঠান যশোরে প্রথমবারের মতো নববর্ষ উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রার আয়োজন করেন অতপর এরশাদ সরকারের অপশক্তির অবসান কামনায় রাজনৈতিক দল দলসমূহের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে উনিশশো সালে মঙ্গল শোভাযাত্রা পরিবর্তন করা হয় যদিও সেই অপশক্তির জন্য সাদ দু সালে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহাসম্মানিত বিশেষ দূত হিসেবে বর্ণিত হন তিনি ছিলেন একশো অপশক্তি সেই অপশক্তি হঠাৎ যদি মঙ্গল শোভাযাত্রা করা হলো সে অপশক্তি আবার ভালো শক্তি হয়ে গেল এভাবে একটি রাজনৈতিক কৌশলের অংশ হিসাবে সংস্কৃতির নাম দিয়ে এদেশে মঙ্গল শোভাযাত্রা চালু হয় যেখানে থাকে দুর্গার বাহন সিংহ বাঘ শিবের বাহন খ্যাপা ষাড় বিষ্ণুর বাহন ইগল মঙ্গলের প্রতীক পেঁচা ইত্যাদি হিন্দুদের বিভিন্ন বিশ্বাসের অনুষঙ্গে ইসলামের ছবি মূর্তি হারাম বরং আমাদের এটাই বলে বাস্তবভাবে কোনো বিশ্ববিদ্যালয়ে চারুকলা বলে কোনো সাবজেক্ট থাকাই ঠিক না চারুকলা মানে মূর্তি শিখানো সঙ্গীত বিভাগ কী শিখবে করবে বিভাগ লাগে ডিপার্টমেন্টে অথচ কোরআন গবেষণার কোনো বিভাগ নাই হাদিস গবেষণার কোনো বিভাগ নাই মুসলমানের দেশ আমাদের ট্যাক্সের পয়সা বিশ্ববিদ্যালয় চলে সেখানে চারুকলে পড়ানো হচ্ছে চারুকালে কলেজ আছে দুর্ভাগ্য আমাদের এভাবে মঙ্গল শোভাযাত্রা মঙ্গল প্রদীপ প্রজ্বলন মঙ্গল সঙ্গীত ইত্যাদি হিন্দুদের পৌত্তলিক ধর্মাচারকে হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে হর হামেশা মিথ্যাচার করা হচ্ছে অথচ হিন্দুদের পাঁচটি দলের চারটি দলের সবাই তাদের মধ্যে হিন্দুর মধ্যে কি মুচি আছে না শূদ্র ক্ষত্রিয় ব্রাহ্মণ আটজন কি বৈশ্য এই চারটি দলের পরস্পরকে হিংসার কারণে তারা একই মন্দিরে পূজা করতে পারে না প্রত্যেকের দলের মন্দির আলাদা অথচ তারা হচ্ছেন মঙ্গলের আহ্বায়ক দু হাজার সতেরো সালে তৎকালীন সংস্কৃতি মন্ত্রী বাংলাদেশের নামটা বলবো না খুব খারাপ লাগে বলতে মুসলমানের নাম তো দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা বাধ্যতামূলক করার জন্য নির্দেশ জারি করেছিলেন তিনি বলেছিলেন যে সকল অন্ধকার অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের এটা করা দরকার তার মানে মঙ্গল শোভাযাত্রার বাইরে যা কিছু আমরা আছি মুসলমানরা আমরা অন্ধকারের মধ্যে আছি এবং আমরা অপসংস্কৃতির মধ্যে আছি অর্থাৎ তিনি নিজে মুসলমানের ছেলে মুসলমান দেশের মন্ত্রী সেই সময় আমাদের মাসিক তারিখের কড়া প্রতিবাদ করে দিয়েছিলাম আমরা আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছিল কোথাও কোথাও কোনো নির্দেশও আসেনি কেউ পালনও করেনি নির্দেশ দিল্লি হবে আল্লাহ ক্ষমতায় বসে আছে কি তোমার এইসব কুফুরি করার জন্য নাকি ওই সময় আমাকে সম্পাদক পড়ে দেখবেন অনেক কিছু পাবেন এবার দু সালের একটা ঘটনা বলে দিই জানলে আপনাদের সুবিধা হবে কেন কিভাবে একটা ভুয়া জিনিসকে হাইকোর্ট সাপোর্ট দিচ্ছে এর বাস্তব জ্ঞান আপনাদের থাকা দরকার কারণ হাইকোর্টের রায়ের ভিত্তিতে আমাদের ফাঁসি হচ্ছে ও আমি নির্দোষ হরমাসের ঘটনা ঘটছে এর একটা বাস্তব দলিল হচ্ছে ভারতের অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংসের রায় দু হাজার উনিশ সালের নয় নভেম্বর যখন অযোধ্যার বাবরি মসজিদের স্থলে রাম মন্দির নির্মাণের পক্ষে ভারতের হাইকোর্ট সুপ্রিম কোর্ট রায় দিল তখন সেদেশের অন্ধ্রপ্রদেশের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় কলকাতার আনন্দবাজার পত্রিকায় একটা আর্টিকেল লিখছিলেন সেই আর্টিকেলে তিনি বলেছিলেন দুঃখ করে পাঁচশো বছর ধরে একটা মসজিদ তার স্থানে দাঁড়িয়েছিল যাকে বর্বরদের মতো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো অথবা সুপ্রিম কোর্ট সেখানে রাম মন্দির নির্মাণের পক্ষে রায় দিল অথচ রাম কেবল মহাকাব্যে রয়েছে তিনি আদৌ ছিলেন কিনা তিনি কোথায় জন্মেছিলেন সেসবের কোনো প্রামাণ্য নথি কোথাও নাই বলুন আলহামদুলিল্লাহ একজন হিন্দু বিচারপতি হয়ে তিনি ডাইরেক্ট রামেরকে একদম অস্বীকার করে দিয়েছেন তিনি বলেন আজকে যদি কেউ বলে আপনার বাড়ির মাটির তলে আমার একটা বাড়ি রয়েছে এটা আমার বিশ্বাস তাহলে কি ওই বাড়িটা আপনার হয়ে যাবে কথা দারুণ বলছে না যদি কেউ বলে নদায় মার তো করেছে আমি শাহেব দুই হাজার সালে আরে বাবা এর নিচে আমারটা বিশাল বাড়ি ছিল বলেছে আর আশপাশের সমস্ত গুন্ডামটা এসে যদি হামলা করে বলে ঠিক হয়ে যাবে এর চাইতে হক কথা আমার ভারতের মাটিতে বসে কেউ বলেছে বলে আমার দাঁড়া নেই কিন্তু বাংলাদেশের নেতারা হকাত বলতে ভয় পায় দুর্গাও অনুরূপ একটা ভিত্তিহীন বিশ্বাস মাত্র খালাস আর লাগবে হিন্দুদের যে ঋগ্বেদ সবচেয়ে বড় বেদ ঋগবেদ সেখানে দুর্গা বলির কোনো উল্লেখ নাই ভয় যাচ্ছে না অথচ হিন্দু সমাজের মূল বিশ্বাসে একেশ্বর ছিল অথর্ব বেদের অল্ল উপনিষদের পঞ্চম সূত্রে বলা হয়েছে অল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমং পূর্ণং পড়ি আপনাদের কেতাব আপনার পড়ে বলেন সেখানে অল্ল আছে কিন্তু দুর্গা নেই আল্লাহ পৃথিবীর সকল মানুষের অন্তরে আল্লাহ আছে সবাই আল্লাহকে স্বীকার করে আল্লাহকে অস্বীকার কেউই করে নাই তো নবুকে অস্বীকার করা না করার উপরে ভিত্তি করে আজকে মুসলমান অমসলমান হয়েছে কিন্তু আল্লাহকে কেউ অস্বীকার করে নাই এমনকি যে সবচেয়ে ক্ষুদাদ্রোহী যে নাস্তিক যে স্ট্যালেন যখন সে মরার পথে হাসপাতালে বেডে সারা জীবন গডলেস স্থূরি অড়াইছে সেখানে সে চিত্রান্তে বলে ও মাই গড ঠেলার নাম বাবাজি তিনবার পায়খানা তার মেহার ও মাই গড হয় গায়ে রক্ত থাকে বল থাকে তোমরা গড মনে আসে না বোঝা গেল হিন্দু ধর্মের মূল উপনিষদে অথৎ উপনিষদে পঞ্চম সূত্রে পশ্কার আল্লাহকে স্বীকার করা হয়েছে আরেকটা উপনিষদে মোহাম্মদকে স্বীকার করা হয়েছে অথচ দুর্গার কোন নাম গন্ধ সেখানে নাই অথচ চলছে দুর্গা পূজা আর সেখানে যাওয়ার জন্য আমাদের বলা হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার না আপনি আপনার উৎসব করুন আমাদের কোনো আপত্তি নাই ধর্মের মূল বিশ্বাসের ভিত্তিতে একটা উৎসব সৃষ্টি হয়েছে ইসলামে ঈদুল ফিতর ঈদুল আজহা উৎসব এখানেও আছে তৌহিদ আমরা প্রথমে যে কী করি সেলাদ পড়ি না কাকে সেলাদ পড়ি আল্লাহ উদ্দেশ্যে না ইসলামের উৎসবের প্রথম হলো তৌহিদ তারপরে যে খ বা গরু যাবে সে পরে খবর আগে এসে তৌহিদ আগে মাথা নিচু করো সেজা করো আল্লাহ কাছে কারণ আল্লাহ সেদিন ইবলিশকে ফ্রেস্তাদের জন্য করতে বলেছিলেন সমস্ত ফ্রেস্তার সেজদা করেছিল ইবলিশা করেনি এই জন্য হলো সবচেয়ে বড় আর কাউ অস্যুদু পরিষ্কার করোনা অসংখ্য জায়গায় রয়েছে রুকু করো সেজা করো এইটা সারা কশ্চিমকালে কাউকে আমরা ক্ষতি করবো না এইটা হলে পার্থক্য মুসলমানদের উৎসবের সঙ্গে অন্যদের উৎসবে এই বিষয়গুলি আপনাদের আঁকি দেওয়া যেন থাকে ধর্ম যার যার ঠিক আছে উৎসব সবার নয় উৎসবও তার তার এতে তো কোনো সমস্যা নেই করুক সমস্যা তারা করুক যত আপনার কি গত চার তারিখে জার্মান বেতার ডয়েসে ভেলে আমার একটা সাক্ষাৎকার নিয়েছিল অনেকে নিশ্চয়ই শুনছেন বা জেনেছেন যদি বেতারে গেছে আমার তো বেতারের মতার কারবার নেই ঢাকায় বসে ওখান থেকে আমার সাক্ষাৎকার নিল দুর্গা পূজার সম্পর্কে সে সাক্ষাৎকারে আমি বলেছি যে তাদের সঙ্গে আমাদের কোনোই ভেদাভেদ নাই ইমান ও কুফরের সম্পর্ক তারা তাদের ধর্মের কাজ করুক আমরা কোনো বাধা দেবো না মুসলমানরা কোশ্চিন কালে বাধা দেয়ও না তারা এগারোটা প্রশ্ন করেছে শখ বলে আমরা জবাব দিয়েছি যথাযথভাবে আপনার এভেলে সাক্ষাৎকারে পড়ে শুনতে পারেন অর্থাৎ এটা নিয়ে চেষ্টা করা হচ্ছে আলেমদেরকে রাষ্ট্রবিরোধী পূরণ করার জন্য জিনা না আলমরাই হলে ইসলামের গার্ড বলতে পারেন পাহারাদার বলতে পারেন আলমদার জীবন যাবে কিন্তু ইসলাম ছাড়বে না এটা বলে কোন লাভ হবে না বারবার আমরা জীবন দিতে রাজি কোরআন এবং হাজিজের একটা শব্দ পরিবর্তন করতে আমরা রাজি নেই অতএব পুরস্কার বক্তব্য কা তোমরা কাফের আমরা মমিন তোমরা তোমার কুফর নিয়ে থাকো আমরা ইমান নিয়ে থাকবো লা আ'বুদু মা আমরা কখনোই তোমাদের পূজা যাব না সুজা কথা হল অতএব বক্তব্য কি হবে বল হু আহাদ বলেন আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সঙ্গে আল্লাহ এক তার সঙ্গে কারোরই কোন শরীক নাই আপনি যতই শরীর করে উৎসব করতে চান আপনি জাহান্নামে যাবেন আমাকে জান্নাতে যেতে হবে আপনার সঙ্গে দল করতে গিয়ে আমি জান্নাত হারাবো এটা আদৌ সম্ভব নয় অতএব মুসলমানরা সাবধান হিন্দু ভাইয়েরা আপনাদের কাজ আপনারা করুন আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদেরকে আপনাদের উৎসবের দাওয়াত দিয়ে খাওয়াবেন ওখানে ডাক দিবেন এটা ভদ্রতার খাতির হতে পারে বটে কিন্তু ওখানে আমরা যেতেই রাজি নই অনেকে আছে কি জানেন ঠিক আছে হিন্দু ভাইদের দাওয়াত দেওয়া কেমন দেখা যায় আমরা কোরবানি গোশ খাবো আর ওদেরকে মুরগির গোশ খাওয়াবো তাহলে একটা বেশ মিলতাল হয়ে গেল। জি না আমার উৎসবে আমার আকিদার ভিত্তিতে হয়েছে তাদের উৎসব তাদের আকিদার ভিত্তিতে হয়েছে আমাদের সাতকারে গোড়পুকুরি মেলা হয় ছোটোবেলায় দেখতাম আমাদের গ্রামের কিছু হিন্দু আছে তো ওরা ইয়ে নিয়ে আসতো কী বলে আপনাদের কুশুর বলেন তাই না আমাদের বলে আখ বলে চি বলে রস বলে না তো ওর নেশা খুব ছোট ছেলেমার ছেলেমার্স তো আর বাতাবি লেবু নিয়ে আসবে সে হিন্দুদের কাছে এসব কোথায় মেলা গেছিলাম কিন্তু আমাদের মুসলমান পড়ার কোনো লোক কোনো ছেলে ওই বাজারে যেত না মুর্বিরা কড়া গার্ড খাবারদার ও এই দিন কোনো বাজারে যাবো না মেলার ভিত্তিক বাজার এখন অত কে বাদে এখন কি মুর্বি আছে নাকি সব তো গেছে গোল্লায় প্রত্যেকটি উৎসের পিছনে এক একটা বিশ্বাস কাজ করছে যেটা তৌহিদ বিশ্বাসের বিপরীত ওই বিশ্বাসের ভিত্তিতে আয়োজিত কোনো মেলায় কোনো মুসলমান যেতে পারে না আল্লাহ আমাদের সবাইকে তৌহিদের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করুন আগামী নয় তারিখে ঈদ মিলাদবী নাকি ও তো আমরা তো ওগুলো করি না মনেও থাকে না কবে কি নয় অক্টোবরে পাঁচই অক্টোবরে দুর্গাপূজা নয় অক্টোবর ঈদ মিলাদবী এটা একটা বানোয়ার জিনিস এগুলো বেদাতিতে তৈরি করে সুযোগ এর উপরে আমাদের বই আছে মিলাদ প্রসঙ্গ নিয়ে যাবেন ইতিহাস পাবেন